বিএনপি নির্দলীয় সরকারের দাবি পূরণ হবে না মন্তব্য আওয়ামী লীগের শেখ হাসিনার প্রতি খালেদা জিয়ার ব্যক্তিগত আক্রোশ নিয়ে দাবি বিএনপির বঙ্গবন্ধুর সাত মার্চের ভাষণ নিয়ে মোবাইল অ্যাপস ও ইবুক উদ্বোধন প্রধানমন্ত্রীর রাজনীতির মহাকাব্য নামে বইয়ের মোড়ক উন্মোচন জলবায়ু পরিবর্তনের ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় ষষ্ঠ বাংলাদেশ পরিস্থিতি মোকাবেলায় বিশ্বকে এক হয়ে চলতে হবে মন্তব্য বিশেষজ্ঞদের এবং ইরাক ও ইরান সীমান্তে 7.3 মাত্রার ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে 3 শতাধিক আহত 6,000-এর বেশি আসসালামু আলাইকুম স্বাগত আরটিভি সন্ধ্যা সংবাদে শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম পুরো সংবাদে আপনাদের সঙ্গে আছে আমি সাদিয়া রেজওয়ানা এবং আমি সংবাদে এছাড়াও থাকছে পোলট্রি শিল্পে নানা সংকট নিয়ে ধারাবাহিক প্রতিবেদনের দ্বিতীয় পর্ব এবারে বিস্তারিত বিএনপি চেয়ারপারসনের নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবি কোনোদিনও পূরণ হবে না জানিয়ে বাণিজ্যমন্ত্রী বললেন বর্তমান সরকারের অধীনে দলটি নির্বাচনে অংশ না নিলে বড় ভুল করবে এদিকে বিএনপিকে সন্ত্রাস জঙ্গিবাদের মদতদাতা আখ্যা দিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বললেন তাদের মুখে নীতিগত রাজনীতির কথা বেমানান রাজধানীতে আলাদা দুটি অনুষ্ঠানে এসব কথা বলেন তারা শরীয়ত খানের রিপোর্ট সচিবালয়ে বাণিজ্য মন্ত্রীর সঙ্গে সৌজন্য দেখা করেন ঢাকায় নিযুক্ত সিঙ্গাপুরের হাইকমিশনার এ সময় সে দেশে বাংলাদেশি পণ্যের শুল্কমুক্ত দেওয়ার বিষয়ে আলোচনা হয় পরে বাণিজ্য মন্ত্রী সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আগামী নির্বাচন নিয়ে এখন যদি কেউ না আসে আবার নির্বাচন তো হবেই নির্বাচন তো ঠেকাবার ক্ষমতা বিএনপির নাই গত নির্বাচন তো আমরা চাইনি এককভাবে চাইনা বলেই তো আমরা খালেদা জিয়াকে সংলাপের জন্য ডেকেছিলাম তিনি প্রত্যাখ্যান করেছেন আর এখন সংলাপের কথা বলেন কোনো দিন তাদের সাথে সংলাপ হবে না পৃথিবীর সব দেশের ক্ষমতাসীন দলের অধীনে নির্বাচন হয় বাংলাদেশের সংবিধান অনুসারে ক্ষমতাসীন দলের অধীনে নির্বাচন হবে সেই নির্বাচন যদি কেউ না আসে সেটা তার ব্যাপার এদিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক 7 মার্চের ভাষণের স্বীকৃতি উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজে ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন ডিইউজে এতে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি জামাতের রাজনীতির সমালোচনা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এই দেশে যারা নষ্ট রাজনীতির সূচনা করেছে সাম্প্রদায়িক শক্তির পৃষ্ঠপোষক জঙ্গিবাদের বিস্তার ঘটিয়ে তারা যদি আজ বলে গুণগত পরিবর্তন রাজনীতি ভূতের মুখে রাম রাম ধ্বনি নয় কি ধ্বংসের রাজনীতি ছেড়ে বিএনপিকে গণতান্ত্রিক হওয়ারও পরামর্শ দেন ওবায়দুল কাদের শত শত মানুষ পুড়িয়েছে শরীয়ত খান আরটিভি ঢাকা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি খালেদা জিয়ার ব্যক্তিগত কোনো আক্রোশ নেই এমন কথা জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন রাজনৈতিক বক্তব্য রাজনৈতিকভাবেই দিতে হয় দলের আরেক নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী অভিযোগ করেছেন সরকার ক্ষমতা ধরে রাখতে যা কিছু প্রয়োজন তাই করছে সুরাইয়া মনির রিপোর্ট জাতীয়তাবাদী প্রজন্ম 71-এর উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস এবং রাষ্ট্রপতির ভূমিকা শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয় জাতীয় প্রেস ক্লাবে এ সময় নজরুল ইসলাম খান বলেন শেখ হাসিনার প্রতি খালেদা জিয়ার ব্যক্তিগত কোনো আক্রোশ নেই এই জনসভায় যাতে জনগণ আসতে না পারে সে কারণে সারা দেশের সড়ক পরিবহন বিরুদ্ধে কোন ব্যক্তিগত অভিযোগ করেন নাই তিনি বলেছেন যে শেখ হাসিনা বা সরকারের অধীনে কোন নির্বাচনে বাংলাদেশের জনগণ যাবে এটা রাজনৈতিক বক্তব্য
এদিকে ঢাকা রিপোর্টার সিনিটি মিলনায়তনে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন পরিষদ আয়োজন করে 7 নভেম্বরের চেতনা এবং বাংলাদেশ রাজনৈতিক প্রেক্ষাপট শীর্ষক আলোচনার। সেখানে সরকারের সমালোচনা করেন আমির খসরু মাহমুদ চৌধুরী। সংসদ বিলুপ্ত না করে নির্বাচন করার পরিবর্তন কিন্তু আপনারা করেছেন, অর্থাৎ ক্ষমতা অব্যাহতভাবে জোর করে ধরে রাখার জন্য যত পরিবর্তন করার প্রয়োজন সব পরিবর্তন আপনারা করেছেন। এই সময় নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবি মেনে নিতে সরকারের প্রতি আবার আহ্বান জানান তিনি। এটা বাংলাদেশের মানুষের কাছে। সুরাইয়া মুন্নি, আরটিভি, ঢাকা। নোয়াখালীর সেনবাগে বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে যুবলীগের 45তম প্রতিষ্ঠা বার্ষিকী। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় স্থানীয় সংসদ সদস্য আলহাজ মোর্শেদ আলম বলেন, বঙ্গবন্ধু দেশ স্বাধীন করেছেন আর তার কন্যা দেশের উন্নয়নে কাজ করছেন। নোয়াখালী প্রতিনিধি মনির হোসেন বাবুর রিপোর্ট, জানাচ্ছেন জাফর সোহেল। 45তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রোববার সকাল থেকে মোটর শোভাযাত্রা সহ নানা আয়োজন ছিল সেনবাগ উপজেলা যুবলীগের। পরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি ছিলেন আলহাজ মোর্শেদ আলম এমপি। দেশের উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরলস প্রচেষ্টার কথা তুলে ধরে আগামী নির্বাচনে আওয়ামী লীগকে আবারও জয়ী করা দরকার বলে মন্তব্য করেন মোর্শেদ আলম। দেশটিকে আদর্শ উন্নয়ন দেওয়া, দেশটিকে বিশ্ব দরবারে মর্যাদার সাথে সুপ্রতিষ্ঠিত করা, এটা উন্নয়নের দায়িত্ব মনে করে। আর আমরা যদি যারা এই দেশে বসবাস করতেছি, এই বাংলাদেশের নাগরিক, বিশেষ করে আমরা যারা আওয়ামী লীগ করি, ছাত্র লীগ, যুব লীগ, আওয়ামী লীগ যারা আমরা করি, আমরা ওনার হাতকে শক্তিশালী করে যদি আমরা করে দিই, তাহলে উনি আরও চেষ্টাকে সুন্দর করে এগিয়ে নিয়ে যেতে পারবে। 2019 সালের নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতা আসবে, আওয়ামী লীগের ক্ষমতা আনতে হবে জাতির জন্য, এই দেশের উন্নয়নের জন্য, এই উন্নয়ন ধারাবাহিকতা রক্ষার জন্য। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যুবলীগের কেন্দ্রীয় শিক্ষা বিষয়ক সম্পাদক মিজানুল ইসলাম মিজু। যুবলীগ ছিল মিছিল, মিটিং, আন্দোলনের সংগ্রামের দল। ওই পাকিস্তানিদের হাজার হাজার পুরে বাংলার সেমন পাকিতে লক্ষ লক্ষ যুবকদের ঘুম পড়িয়ে দিয়েছিল, আর রক্ত দিয়ে তৈরি হয়েছিল আমাদের লাল সবুজ পতাকা। জাফর সোহেল, আরটিভি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক 7 মার্চের ভাষণের একটি বিশ্লেষণধর্মী গ্রন্থে মোড়ক উন্মোচন এবং বইটির ইবুক ও একটি মোবাইল অ্যাপ্লিকেশন উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার প্রধানমন্ত্রী কার্যালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকের শুরুতেই জাতির পিতার 7 মার্চের ভাষণ থেকে নির্বাচিত 26টি বাক্যের উপর বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণ রাজনীতির মহাকাব্য শিরোনামে গ্রন্থের 3 ধরনের সংস্করণের মোড়ক উন্মোচন উদ্বোধন করা হয়। এ সময় নিয়মিত করদাতা হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আয়কর পরিচয়পত্র তার কাছে হস্তান্তর করে জাতীয় রাজস্ব বোর্ড। সচিবালয়ের সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের এসব তথ্য জানান। এ সময় আরও জানানো হয়, মন্ত্রিসভায় আবহাওয়া ও রাস্তাঘাট উন্নয়ন, উপকরণ ও চিনি আইন 2017-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক প্রদত্ত 71-এর 7ই মার্চের ঐতিহাসিক ভাষণ জাতির ইতিহাসের একটি অনন্য গুরুত্বপূর্ণ অধ্যায়, আপনারা এটা জানেন। এই বিষয়টিকে চিরঞ্জীব করার জন্য বা অবিস্মরণীয় করার জন্য ঐতিহাসিক এই ভাষণের মধ্য হতে নির্বাচিত 26টি বাক্যের উপর বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণ রাজনীতির মহাকাব্য শিরোনামে দেশের খ্যাতিমান লেখকদের কাছ থেকে পাওয়া লেখা সম্বলিত একটি বিশ্লেষণধর্মী প্রকাশনা এটা আইসিটি বিভাগ তৈরি করেছে এবং তার সাথে ডিজিটাল ভার্সন, ইবুক ও মোবাইল অ্যাপ তৈরি করেছে। এটা মন্ত্রিসভা বৈঠকের শুরুতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই পুস্তকের মোড়ক উন্মোচন করেন এবং ইবুক ও মোবাইল অ্যাপ্লিকেশনের উদ্বোধন করেন। জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর তালিকায় আবারও 6ষ্ঠ অবস্থানে বাংলাদেশ। জার্মান ওয়াচের বৈশ্বিক জলবায়ু ঝুঁকি সূচক 2018 শীর্ষক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। জলবায়ুর পরিবর্তন মোকাবেলায় বিশ্বকে এক পথে হাঁটতে হবে বলে মত দিলেন পরিবেশ বিশেষজ্ঞ ডক্টর আতিক রহমান। বিস্তারিত মুক্তা মাহমুদের রিপোর্টে।
জার্মান ভিত্তিক আন্তর্জাতিক সংস্থা জার্মান ওয়াচের বৈশ্বিক জলবায়ু ঝুঁকি সূচক 2018 প্রতিবেদনে 2016 সালের তালিকায় দেখা যাচ্ছে জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় ষষ্ঠ অবস্থানে বাংলাদেশ। প্রতিবেদনে বলা হয়েছে 1997 থেকে 2016 সাল পর্যন্ত বাংলাদেশে জলবায়ু পরিবর্তনজনিত দুর্যোগে মারা গেছে 859 জন। এ সময় দুর্যোগের কারণে আর্থিক ক্ষতি হয়েছে $231,000,000। প্রতিবেদনে বলা হয় বন্যা, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, পাহাড় ধসের মতো মোট 187টি দুর্যোগ বাংলাদেশে আঘাত হেনেছে। প্যারিস এগ্রিমেন্ট যেটা হয়েছে তার যে রুল বুক, অর্থাৎ কিভাবে প্যারিস এগ্রিমেন্টটা ইমপ্লিমেন্ট করে, প্যারিস এগ্রিমেন্টের বিভিন্ন সব ধরনের2016 সালের এপ্রিলে ক্যারোলিনা ও আগস্টে লুইজিয়ানায় বড় বন্যা, জুনে বেশ কয়েকটি বনভূমিতে আগুন লাগার ঘটনা, টেনেসি, ফ্লোরিডা ও জর্জিয়ায় নানা ধরনের দুর্যোগপূর্ণ আবহাওয়া, সব মিলিয়ে যুক্তরাষ্ট্রের আর্থিক ক্ষতি হয়েছে $47,400 কোটি। সমগ্র মার্কিন দেশের সবচেয়ে বড় 110টা কোম্পানি এসছে, তারা বলছে যে মার্কিন যুক্তরাষ্ট্র যে কমিটমেন্ট করেছে সম্পূর্ণ কমিটমেন্ট এই 110টা কোম্পানি রাখবে। হোয়াইট হাউস কে বাদ দিলে আর সবাই মিলে মার্কিন যুক্তরাষ্ট্র সম্পূর্ণ ব্যাপারটাকে ছিল প্রতিবেশী দেশ ভারত। 6 নভেম্বর জার্মানির বনে শুরু হওয়া বিশ্ব জলবায়ু সম্মেলনের মধ্যেই জার্মান ওয়াচ এই প্রতিবেদন প্রকাশ করে। 9 নভেম্বরে প্রকাশিত এই প্রতিবেদন করা হয়েছে বিশ্বের 200টি দেশের 1997 থেকে 2016 সালের মধ্যে জলবায়ু পরিবর্তনের প্রভাব নিয়ে। মুক্তা মাহমুদ, আরটিভি। রোহিঙ্গা প্রসঙ্গ। দমন পীড়নের পাশাপাশি খাদ্য সংকটে বাংলাদেশের রোহিঙ্গাদের অনুপ্রবেশ থেমে নেই। গেল রাত থেকে দুপুর পর্যন্ত নতুন করে এসেছে 6 শতাধিক রোহিঙ্গা। এদের মধ্যে শতাধিক রোহিঙ্গা আসেন টেকনাফের শাহপুরি দ্বীপ হয়ে, বাকিরা রাতে ভেলায় চড়ে নাফ নদী পার হয়ে এপারে ঢোকেন। দীর্ঘ সময় ভেলায় থেকে অসুস্থ হয়ে পড়েছেন অনেকে, তাদের বাংলাদেশ সেনাবাহিনী চিকিৎসা ক্যাম্পে স্বাস্থ্যসেবা দেওয়া হচ্ছে। টেকনাফ থানা পুলিশ জানিয়েছে নতুন করে আসা রোহিঙ্গাদের মানবিক সেবা দিয়ে নির্ধারিত ক্যাম্পে পাঠানো হচ্ছে। এদিকে রোহিঙ্গারা জানান এখনও সীমান্তের মিয়ানমার অংশে এপারে আসার অপেক্ষা রয়েছে কমপক্ষে 10,000 রোহিঙ্গা নারী পুরুষ। কক্সবাজারের টেকনাফ সেন্ট মার্টিন নৌরুটে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হয়েছে। সকাল 9:30 দিকে টেকনাফের দমদমিয়া জাহাজ ঘাট থেকে কেয়ারি সিনবাদ নামে একটি জাহাজ 300 বেশি যাত্রী নিয়ে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে ছেড়ে যায়। এর আগে রোববার জেলা প্রশাসক এ রুটে জাহাজ চলাচলের অনুমতি দেন। প্রতিবছর অক্টোবর মাস থেকে পর্যটন মৌসুম শুরু হলে সেন্ট মার্টিনে পর্যটকদের ঢল নামে, কিন্তু চলতি বছর মিয়ানমারের সহিংসতা শুরু হয়। নিরাপত্তাজনিত কারণে কর্তৃপক্ষ জাহাজ চলাচল বন্ধ রাখে। এদিকে জাহাজ চলাচল শুরু হয়, পর্যটক নির্ভর ব্যবসায়ীদের মাঝে স্বস্তি ফিরে এসেছে। অন্য প্রসঙ্গ। নানান সংকটে দেশের প্রাণীজ আমিষের অন্যতম উৎস পোল্ট্রি শিল্প। এই সংকট সমাধান করতে না পারলে দেশে গর্ভবতী মা ও শিশুর পুষ্টি চাহিদা পূরণে বড় ধরনের ঘাটতি দেখা দেবে। পুষ্টি বিজ্ঞানীরা বলছেন সেই ঘাটতি থেকে জন্ম নেবে রোগাক্রান্ত নবজাতক, যার খেসারত দিতে হবে প্রজন্মের পর প্রজন্মকে। পোল্ট্রি শিল্প নিয়ে মাহিদুর রহমান রুবেলের ধারাবাহিক প্রতিবেদনের দ্বিতীয় পর্বে থাকছে তারই বিস্তারিত ছবি, তুলেছেন নজরুল ইসলাম। বাংলাদেশের পূর্ণবয়স্ক মানুষের শারীরিক গঠন অনুযায়ী প্রতিদিন 120 গ্রাম মাংস খাওয়া প্রয়োজন, অথচ দেশের মানুষ গড়ে প্রতিদিন মাংস পাচ্ছে মাত্র 21 গ্রাম। একইভাবে একজন মানুষের বছরে 104টি ডিম খাওয়া দরকার, সেখানে প্রতি বছর গড়ে একজন মানুষের ডিম খাওয়া হচ্ছে মাত্র 46টি। শরীরের জন্য প্রযোজ্য প্রোটিন, ভিটামিন, চর্বি, জিঙ্ক সহ নানা উপাদানে সমৃদ্ধ পোলট্রির মাংস ও ডিমের মতো প্রাণীজ আমিষ খাওয়ার দিক থেকে এভাবেই পিছিয়ে আছে দেশের মানুষ। রোগ সংক্রমণটা যাতে না হয়, এটা যাতে প্রতিরোধ করা যেতে পারে, সেদিকে যেমন আমাদের একদিকে খেয়াল রাখতে হবে, অন্যদিকে আমরা সেফ ফুড বা নিরাপদ খাবারটার জন্য পেতে পারি সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে।
প্রতিদিনের প্রয়োজনীয় যে পুষ্টি উপাদানগুলো সেগুলো আমাদের পেতে হবে। গবেষণায় দেখানো হয়েছে অপুষ্টির কারণে 5 বছরের কম বয়সী 41% শিশু খাটো, 36% শিশু কম ওজন এবং 16% শিশু ভুগছে উচ্চতার তুলনায় ওজন স্বল্পতায়। এছাড়া রক্ত স্বল্পতায় ভুগছে 51% শিশু ও 42% গর্ভবতী মা। এসব সমস্যার কারণে প্রতি বছর মারা যাচ্ছে প্রায় 53,000 শিশু। জনস্বাস্থ্যের এত বড় সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে যে খাত। দেশের সেই পোলট্রি শিল্প আছে সংকটে। বিগত বছরের তুলনায় কমেছে মুরগি এবং ডিমের দাম। ন্যায্য মূল্য না পাওয়ায় খামার বন্ধ করে দিয়েছেন অনেক খামারি। 43 লক্ষ টাকা লস। এই লসের পাল্লাতে আমি এখন মুরগির ব্যবসা গোটায় নিতেছি। ফার্মের মুরগি আমরা ভালি, কষ্ট করি আমরা, আমার ন্যায্য দাম পাই না আমরা। প্রাণীজ আমিষের যোগানদার পোলট্রি শিল্পের সংকট সমাধানে এখনই উদ্যোগ না নিলে একদিকে দেশে আশঙ্কাজনকভাবে দেখা দেবে পুষ্টিহীনতা, অন্যদিকে বাড়বে বেকার সমস্যা। মাইদুর রহমান রুবেল, আরটিভি, ভবানীপুর, গাজীপুর। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ইরাক ইরান সীমান্তে আঘাত হানা ভূমিকম্পের মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 300+। রোববার ইরানের স্থানীয় সময় রাতে আঘাত হানার 7.3 মাত্রার শক্তিশালী ভূমিকম্পে আহত হয়েছেন 6,000 মানুষ। এতে শুধুমাত্র ইরানের কারমানশাহ প্রদেশে মারা গেছেন অন্তত 100 জন। ইরানের 3 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। আরো জানাচ্ছেন শামিমা নাসরিন। আবারও তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল ইরাক ইরান সীমান্তের বিস্তীর্ণ এলাকা। আতঙ্কে দিক বিদিক ছুটতে থাকেন সীমান্ত এলাকার মানুষগুলো। জোরালো কম্পনে ধসে পড়ে বহু স্থাপনা, ধ্বংসস্তূপে আটকা পড়েন অনেকে। রোববার রাত 9:05 আঘাত হানা জোরালো ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে ইরানে। ধ্বংসস্তূপে পরিণত হয় কামরানশাহ সহ অন্তত 14টি প্রদেশ। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা USGS এর তরফ থেকে বলা হয়, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ইরান সীমান্ত ঘেঁষা পূর্ব ইরাকের কুর্দি অধ্যুষিত হারাবজা শহর থেকে 30 কিলোমিটার উত্তর পশ্চিমে, ভূপৃষ্ঠের প্রায় 34 কিলোমিটার গভীরে। মুহূর্তেই দুর্ঘটনায় ঘরবাড়ি হারিয়ে খোলা আকাশের নিচে কয়েক হাজার মানুষ, হাসপাতালগুলো ঠাসা আহতদের ভিড়ে। ভূমিকম্প দুর্গত এলাকাগুলোয় ত্রাণ ও উদ্ধার তৎপরতা জোরদারের নির্দেশ দিয়েছেন ইরানি প্রেসিডেন্ট হাসান রোহানি। ভূমিধসে বাধাগ্রস্ত হচ্ছে উদ্ধার তৎপরতা, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে মেহরান ও ইলম শহরে। পরিস্থিতি মোকাবেলায় পাঠানো হয়েছে 35টি উদ্ধারকারী দল। এদিকে 12 জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে ইরাকি কর্তৃপক্ষ। ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে রাজধানী বাগদাদ ও উত্তরাঞ্চলে। ভূমিকম্পের তীব্রতায় কেঁপে ওঠে তুরস্ক, কুয়েত, জর্ডান, লেবানন, সৌদি আরব, বাহরাইন ও কুয়েত। 2003 সালে 6.6 মাত্রার ভূমিকম্পে মারা গিয়েছিল অন্তত 26,000 ইরানি। শামিমা নাসরিন, আরটিভি। এ পর্যায়ে সময় হলো গোল্ডেন ইস্পাত লিমিটেড সংবাদ বিরতির। ফিরে এসে আরো যা থাকছে। বিনামূল্যের পাঠ্য বইয়ের পাণ্ডুলিপি তৈরি, ছাপা ও বিতরণের স্তরে স্তরে অনিয়ম আর দুর্নীতি বলছে টিআইবি। এবং রংপুরে হিন্দু পল্লীতে হামলার ঘটনায় আতঙ্কে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো, উস্কানিদাতাদের গ্রেফতার করতে পারেনি পুলিশ। অসহায় এক মায়ের সার্বিক নিরাপত্তা বিধানের জন্য 7 দিনের মধ্যে পদক্ষেপ নিতে সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালককে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি এ কে এম জহিরুল হকের ডিভিশন বেঞ্চ এ আদেশ দেন। একই সঙ্গে আদালত আশ্রয়হীন মানুষের জন্য কেন আলাদা বিভাগ তৈরি করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন। 4 সপ্তাহের মধ্যে সমাজকল্যাণ সচিব সহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে হবে। আদালত অপর এক নির্দেশনায় বনানীর 11 নম্বর সড়কের এম ব্লকের 78 নম্বর বাড়িটি যাতে কেউ হস্তান্তর বা বন্ধক দিতে না পারে সে বিষয়ে পদক্ষেপ নিতে রাজুকে নির্দেশ দিয়েছেন। বৃদ্ধাশ্রমে এক মায়ের আকুতি, স্বামীর 150 কোটি টাকার সম্পদ, ডাক্তার ছেলের দখলে, এই শিরোনামের একটি প্রতিবেদন হাইকোর্টের নজরে এলে রুল সহ আদেশ দেন আদালত। আমাকে ছাড়া ঘুমাতো না, আমাকে ছাড়া খেতো না, আমার সঙ্গে মানে কোথাও গেলে আমাকে ছাড়া যেত না। সেই নাতি নাতিরা আমাকে এসে বলতো যে দিদা তোমার ঘরে এলে, বেডরুমে এলে পাপা, পাপা মানে ওদের বাবা, আমার ছেলে,
পাপার ঝাড়ি খেতে হয়। এটা অত্যন্ত মানবিক যে একজন বয়স্ক মহিলা অ্যাবাউট 70 ইয়ার্স এজ, সেই অবস্থায় তার পরিবার থেকে, যে পরিবারে উনি বসবাস করেছেন, যে হাজবেন্ডকে বিয়ে করার পরে 2001 সালে মারা গেছে, সন্তান সন্তানদের লালন পালন করেছেন, তারা একসময় এসে হঠাৎ করে ওনাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, ওই বাড়িতে ওনার অধিকার আছে। কিশোরগঞ্জের শোলাকিয়ায় গেল বছর ঈদের দিন জঙ্গি হামলার মামলায় জঙ্গি আব্দুল সবুর খান হাসান ওরফে সোহেল মাহফুজের 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। দুপুরে পুলিশ তাকে আদালতে হাজির করে 5 দিনের রিমান্ডের আবেদন করে। পরে শুনানি শেষে বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইকবাল মাহমুদ তার 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে শোলাকিয়া জঙ্গি হামলার মামলায় তাকে শোন অ্যারেস্টের নির্দেশ দেন আদালত। তার বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ, নাচোল ও গোদাগাড়ি থানায় সন্ত্রাস দমন আইনে পৃথক 3টি মামলা রয়েছে। রংপুরের পাগলাপীরে ঠাকুরপাড়া হিন্দু পল্লীতে হামলার ঘটনায় আতঙ্ক কাটেনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর। তাদের সহায়তা দেওয়ার পাশাপাশি পাশে থাকার আশ্বাস দিয়েছে প্রশাসন। এ ঘটনায় অনেকে আটক হলেও প্রধান আসামি সহ মূল হোতারা রয়েছে ধরাছোঁয়ার বাইরে। রংপুরের পাগলাপীর ঠাকুরবাড়ি গ্রামে ক্ষতিগ্রস্তদের দেখতে যান জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদার ও ভারতের সহকারী হাইকমিশনার অভিজিৎ চট্টোপাধ্যায়। সকালে জাতীয় পার্টির মহাসচিব ঘটনাস্থল ঘুরে হামলার কারণ অনুসন্ধানে বিচার বিভাগীয় তদন্তের দাবি জানান। এ সময় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে 10,000 টাকা করে দেওয়া হয়। ভারতীয় হাইকমিশনার তাদের সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। এরই মধ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে ঘর নির্মাণের জন্য আর্থিক বরাদ্দ ও তাদের খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। গেল শুক্রবার ঠাকুরবাড়ি গ্রামে হিন্দুদের কয়েকটি বাড়িঘরে আগুন ও ভাঙচুর করা হয়। এ ঘটনায় পুলিশ এ পর্যন্ত 174 জনকে গ্রেফতার করেছে। রাজধানীর বসুন্ধরা শপিং কমপ্লেক্স ও গুলশান এভিনিউ এলাকার বিপণী বিতানে অভিযান চালিয়ে আইফোন সহ বিভিন্ন ব্র্যান্ডের 150 মোবাইল ফোন জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। প্রায় 1 কোটি টাকার রাজস্ব ফাঁকি দিয়ে অবৈধভাবে এই ফোনগুলো আমদানি করা হয়েছিল বলে ধারণা করছে গোয়েন্দারা। শপিং কমপ্লেক্স তাদের আসার খবর পেয়ে বসুন্ধরা 6 তলা এবং নিচতলার মোবাইলে ফোনের অধিকাংশ দোকান বন্ধ করে ফেলেন দোকানিরা। এর মধ্যে 3টি দোকানে তারা অভিযানে সমর্থ হন। এই দোকান 3টি থেকে শতাধিক মোবাইল ফোন জব্দ করা হয়। দেড় থেকে 2 লাখ টাকা দাম একটা ফোনের দাম বাজারে এসে ক্রয় করছে এটা একটা ক্লাসের পিপল। এখন ওই ফোনটার কিন্তু সরকার রাজস্ব, একটা ফোনের 43,000 টাকা রাজস্বের ব্যাপার আছে, তার লাইসেন্সের ব্যাপার আছে। সো এই বিষয়গুলো তো দেশের আইনের প্রতি তো শ্রদ্ধা আমরা দেখাচ্ছি না, দায়িত্ব রয়ে গেছে সরকারের পক্ষে এই বিষয়গুলোকে মানে আপনার ইরাডিকেট করার। প্রাথমিক থেকে মাধ্যমিক পর্যন্ত বিনামূল্যে পাঠ্যপুস্তকের পাণ্ডুলিপি তৈরি, ছাপা ও বিতরণ পর্যায়ে বিভিন্ন ধরনের অনিয়ম ও দুর্নীতি হয় বলে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির এক গবেষণায় উঠে এসেছে। আজ সোমবার রাজধানীর ধানমন্ডিতে টিআইবি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই গবেষণার প্রতিবেদন তুলে ধরা হয়। রুহুল আমিন তুহিনের রিপোর্ট। পাণ্ডুলিপি প্রণয়ন ও প্রকাশনায় সুশাসনের চ্যালেঞ্জ ও উত্তরণের উপায় শীর্ষক গবেষণা তুলে ধরতে টিআইবির এই আয়োজন। এতে পাঠ্যপুস্তক প্রকাশের বিভিন্ন পর্যায়ে অনিয়মের চিত্র তুলে ধরে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের কর্মকর্তারাও এসব অনিয়মের সঙ্গে জড়িত বলে দাবি করেন গবেষক। কর্মশালায় সঠিক পরিকল্পনার ঘাটতি লক্ষ্য করা যায়। কোনো কোনো ক্ষেত্রে অংশগ্রহণকারী সদস্য নির্বাচনে ব্যক্তিগত পছন্দ ও স্বজনপ্রীতি করা হয় বলে অভিযোগ রয়েছে এবং ক্ষেত্র বিশেষে অংশগ্রহণকারীদের মতামত গ্রহণ করা হয় না বলে একাধিক অভিযোগ রয়েছে। প্রতিবেদনে পাঠ্যবইয়ের পাণ্ডুলিপি প্রণয়নের প্রক্রিয়ার চিত্র তুলে ধরে বলা হয় এসব কমিটি গঠনের ক্ষেত্রে যোগ্য হওয়া সত্ত্বেও রাজনৈতিক বিবেচনায় অনেককে কমিটি থেকে বাদ দেওয়া হয়। লেখা নির্বাচনে সাম্প্রদায়িক মতাদর্শের প্রভাব দেখা যায় বলেও উঠে আসে গবেষণায়। যে সরকারি যখন ক্ষমতায় থাকেন তাদের খুশি মতো কিছু কিছু ক্ষেত্রে পরিবর্তন নিয়ে আসেন রাজনৈতিক বিবেচনায়, আবার যখন তারা ক্ষমতার বাইরে থাকেন তখন আবার নতুন সরকার, পরবর্তী সরকার যারা আসেন তারা সেইটুকুলোকে পরিবর্তন করে আবার নিজের মতো করে করেন, যার ফলে আমাদের যে পরবর্তী প্রজন্ম তারা কিন্তু দ্বিধায়। বেশ কয়েকটি জেলায় নির্ধারিত সময়ে পাঠ্য বই সরবরাহ করা না হলেও পরে সঠিক সময়ে প্রাপ্তি প্রতিবেদন দেওয়া হয় বলেও উঠে আসে প্রতিবেদনে। সাইনগুলো ব্যাকডেটে ছিল। রুহুল আমিন তুহিন, আরটিভি, ঢাকা। 3 দিন ধরে রাজধানীর উত্তরার লেকের পানিতে ভাসছে মরা মাছ। পচা মাছের দুর্গন্ধে বিষাক্ত হচ্ছে আশেপাশের পরিবেশ। লেক থেকে তোলা কিছু মাছ ঠিকমতো মাটি চাপা না দেয়ায় দুর্গন্ধ আরও বেড়ে চলেছে। ইজারাদারদের অভিযোগ, স্থানীয় কয়েকজন প্রভাবশালী ব্যক্তি বিষ দিয়ে তার মাছগুলো মেরেছে।
তবে অভিযুক্তরা নিজেদের নির্দোষ দাবি করেছেন। বিস্তারিত নাজি ফরেজের রিপোর্টে। রাজধানীর উত্তরা 5 নম্বর সেক্টর লেকে শনিবার সকালে এভাবেই ভেসে ওঠে মরা মাছ। মারা যাওয়া এসব মাছ যেন তেন ভাবে মাটি চাপা দিয়ে রাখায় বিকট দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে আশপাশের এলাকায়। আজকে 3 দিন ধরে এই জায়গায় মাছ মানে ওই জিলে মরছে, মারা গেছে, ওই জিলের থেকে উঠাই না, এই জায়গায় ডাইলা মানে পলিথিন দিয়ে ডাইখা রাখছে। আজকে 3 দিন ধরে প্রচুর পরিমাণ গন্ধ, গন্ধে হাঁটা যাচ্ছে নেপাল দিয়ে, সেটা তো এলাকার পরিবেশের উপর একটা বিরূপ প্রভাব ফেলেছে। দুর্গন্ধ ও পরিবেশ ঠিক রাখতে এখনই লেক থেকে পচা মাছগুলো তুলে সঠিকভাবে মাটি চাপা দেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা। এখন খুব পরিবেশ একদম নষ্ট হয়ে গেছে, আমরা তো দোকানপাট করতে পারতেছি না, রাস্তা দিয়ে মানুষ যাবার পাইতেছে না, গন্ধ চটে। এসব মাছ চাষি কাজী আব্দুল আজিজ জানান, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের কাছ থেকে ইজারা নিয়ে 2010 সাল থেকে ওই লেকে মাছ চাষ করছেন তিনি। তার অভিযোগ, বিষ প্রয়োগ করে তার প্রতিপক্ষ মাছগুলো মেরেছে। না, আমি ধারণা করতেছি তাদের কোনো কিছু ষড়যন্ত্র করে তারাই হয়তো মাছটাকে বিষ দিয়ে মার। কিন্তু যাদের বিরুদ্ধে এই অভিযোগ তারা বলছেন ভিন্ন কথা। এই অভিযোগের কোনো সততা নেই, কারণ মাছ চাষ এখানে যে যিনি করতেছে উনিও অবৈধ। অবশ্যই বিদ্যা, তার সাথে আমার এই ব্যাপারে কোনো কথা হয় না, বা আমি তারা এই ব্যাপারে আমি প্রস্তাব কেন দেবো, আমি কি ব্যবসা করি। অন্যদিকে মাছ মরার কারণ জানতে লেকের পানি পরীক্ষা করছে পরিবেশ অধিদপ্তর। আমরা পানির স্যাম্পল ড্র করেছি, স্যাম্পল মেপেজ নিয়ে আসছি, ল্যাবে পরীক্ষা করছে। ফলাফল কখন জানা যাবে? 5 দিন পরে জানা যাবে। এদিকে লেকের ইজারার মেয়াদ 2015 সালের জুলাই মাসে শেষ হয়েছে। লেকটি খননের জন্য রাজুক ইজারার মেয়াদ না বাড়ালেও আব্দুল আজিজি এখনো মাছ চাষ করছেন। গেল শুক্রবার থেকে লেক খননের কাজ শুরু করেছে রাজুক। নাজিব ফরেজি, আরটিভি, ঢাকা। মধুমতী ব্যাংক বাণিজ্য সংবাদ। দেশের একমাত্র ক্যান্সার প্রতিরোধক এবং নিরাময়কারী আন্তর্জাতিক মানের চিকিৎসা সেবা দিতে ক্যান্সার কেয়ার সেন্টার উদ্বোধন করেছে রাজধানীর অ্যাপোলো হসপিটাল। দুপুরে বসুন্ধরা আবাসিক এলাকায় অ্যাপোলো হসপিটালে এক অনুষ্ঠানে এ তথ্য ঘোষণা করা হয়। ক্যান্সার কেয়ার সেন্টারে রয়েছে সর্বাধুনিক প্রযুক্তি সমৃদ্ধ মেশিন, লিনিয়ার অ্যাক্সিলারেটর, পেট সিটি এবং ব্র্যাকিথেরাপি, যার মাধ্যমে নির্ভুলভাবে ও দ্রুত বিশ্বমানের ক্যান্সার চিকিৎসা সম্ভব। দেশি বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসক ক্যান্সার সেন্টারটি পরিচালনা করছেন। এ সময় হাসপাতালের মেডিকেল সার্ভিসেসের ভারপ্রাপ্ত পরিচালক ডাক্তার আরিফ মাহমুদ ও অ্যাপোলো হসপিটাল ঢাকার সিওও ডাক্তার রত্নদীপ চাস্কার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। জাতীয় অর্থনীতিতে নিট বস্ত্র খাতে উল্লেখযোগ্য অবদান রাখায় 2014 সালের জন্য বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তি সিআইপি মনোনীত হয়েছেন জেকে গ্রুপের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম খান ও উপ ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ তানভীর খান। রাজধানীর একটি হোটেলে আনুষ্ঠানিকভাবে তাদের হাতে সিআইপি কার্ড তুলে দেন বাণিজ্যমন্ত্রী তোফাল আহমেদ। প্রতিষ্ঠানটির উপ ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ তানভীর খান 2015-16 অর্থ বছরে অনূর্ধ্ব 40 বছর বয়স ক্যাটাগরিতে সেরা করদাতা হিসেবে সম্মাননা পেয়েছেন। আবারও গোল্ডেন ইস্পাত লিমিটেড সংবাদ বিরতি, যখন ফিরব তখন অন্যান্য সংবাদের সঙ্গে যা থাকবে। ভারতের অন্ধ্রপ্রদেশের কৃষ্ণা নদীতে পর্যটকবাহী নৌকা ডুবিতে নিহত অন্তত 19, উদ্ধার করা হয়েছে আরও 19 জনকে। এবং অনূর্ধ্ব 19 এশিয়া কাপ ক্রিকেটে মালয়েশিয়াকে 262 রানে হারালো বাংলাদেশ, কাল আবার মাঠে গড়াচ্ছে বিপিএল। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। আবারও আন্তর্জাতিক প্রসঙ্গ। ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য অন্ধ্রপ্রদেশের কৃষ্ণা নদীতে পর্যটকবাহী নৌকা ডুবে মারা গেছেন অন্তত 19 জন, উদ্ধার করা হয়েছে আরও 19 জনকে। পুলিশ জানায় নৌকাটিতে ধারণ ক্ষমতার চেয়ে বেশি যাত্রী ছিলেন। রোববার সন্ধ্যায় ভবানীপুরের পুনমী ঘাট থেকে সঙ্গম এলাকায় যাওয়ার পথে বিজয়াবাদ শহরের কাছে মাঝ নদীতে নৌকা ডুবি হয়। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে জাতীয় দুর্যোগ মোকাবেলা বাহিনী। নৌকাটিতে 38 জন যাত্রী ছিলেন, এদের অনেকেই ছিলেন পুণ্যার্থী। দুর্ঘটনার কারণ জানতে তদন্তের নির্দেশ দিয়েছেন পর্যটন মন্ত্রী। মৃতদের প্রতি শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও অন্ধ্রের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু সহ রাজ্যের কর্মকর্তারা।
লেমন খেলার সংবাদ। মালয়েশিয়াকে 262 রানের ব্যবধানে হারিয়ে অনূর্ধ্ব 19 এশিয়া কাপে টানা দ্বিতীয় জয় তুলে নিল বাংলাদেশ। কুয়ালালামপুরে বেউমাস ওভালে টস হেরে ব্যাটিংয়ে নেমে তৌহিদ হৃদয়ের সেঞ্চুরিতে 6 উইকেটে 335 রানের বড় স্কোর গড়ে বাংলাদেশ। হৃদয় 120, দলপতি সাইফ হাসান 90 ও আমিনুল ইসলাম অপরিচিত থাকেন 39 রানে। মালয়দের পক্ষে 4 উইকেট দখল করেন মোহাম্মদ হাফিজ। জবাবে নেমে নির্ধারিত ওভারে 8 উইকেটে মাত্র 73 রান তুলতে সক্ষম হয় মালয়েশিয়া। এদিকে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেট বিপিএলে একদিন বিরতির পর কাল আবার মাঠে নামবে ঢাকা ডায়নামাইটস, খুলনা টাইটান্স, কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও চিটাগাং ভাইকিংস। প্রথম খেলায় দুপুর 1টায় ঢাকা ডায়নামাইটসের মুখোমুখি হবে খুলনা টাইটান্স। নন্দিত কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদের জন্মবার্ষিকীর খবর এবার। নানা আয়োজনে পালিত হচ্ছে বরেণ্য কথাসাহিত্যিক চলচ্চিত্রকার হুমায়ুন আহমেদের 69তম জন্মবার্ষিকী। হুমায়ুন আহমেদের জন্মদিনকে জাতীয়ভাবে পালনের দাবি জানালেন স্ত্রী মেহের আফরোজ শাওন। এদিকে হুমায়ুনের জন্মদিনে বিশেষভাবে উদযাপন করছে সার্চ জায়েন্ট গুগল। হুমায়ুন আহমেদ ও হিমুককে নিয়ে ডুডল তৈরি করেছে তারা। আতিকা রহমানের রিপোর্টে বিস্তারিত। নন্দিত কথাসাহিত্যিক ও নির্মাতা হুমায়ুন আহমেদের জন্মদিন উপলক্ষে কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরি প্রাঙ্গণে আলোচনা সভা ও একক বইমেলার আয়োজন করেছে হুমায়ুন আহমেদের প্রকাশকরা। বইমেলার উদ্বোধন করেন কথাসাহিত্যিক সেলিনা হোসেন। তিনি আমাদের মাঝে বেঁচে থাকুক, আমাদের পরবর্তী প্রজন্ম তাকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করুক, এবং আমাদের প্রকাশক ভাইয়েরা যে বইমেলার আয়োজন করেছেন, বই হলো সবার কাছে একটি বিক্রির ঘোষণা। হুমায়ুন আহমেদের সব সৃষ্টি সংরক্ষণ করতে এবং জাতীয়ভাবে হুমায়ুন আহমেদের জন্মদিন পালনের দাবি জানান পরিবারের সদস্যরা। একটা জাদুঘর বানাবে আর কি, এটা হওয়া উচিত ছিল। যেমন হুমায়ুন আহমেদ নিজেও আমেরিকায় যখন সে চিকিৎসাধীন অবস্থায় ছিল, তখন সেখানে সে কিছু নতুন পরিকল্পনা করেছিল। আবেদন করছি এবং আমি ব্যক্তিগতভাবে আমি তাদের কাছে যাবো। আমি খুব আশা করছি যে কিছু একটা আমরা করতে পারবো, যাতে করে হুমায়ুন আহমেদের জন্মদিনটা এরকম প্রত্যেকে আলাদা আলাদা করে না করে একটা জাতীয়ভাবে কি করা যায়। এদিকে গাজীপুরের নুহাশপল্লিতে কেক কেটেও ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন ভক্ত ও স্বজনরা। লেখকের স্মৃতি রক্ষায় নুহাশপল্লিতে জাদুঘর নির্মাণের কথা জানিয়েছেন শ্রী মেহের আফরোজ শাওন। এছাড়া জামালপুর, নেত্রকোনা, ফরিদপুর সহ দেশের বিভিন্ন স্থানে গুণীয়ে লেখকের জন্মদিন উদযাপিত হয়েছে। অন্যদিকে হুমায়ুন আহমেদের জন্মদিন বিশেষভাবে উদযাপন করছে সার্চ জায়ান্ট গুগল। গুগল একটি ডুডল তৈরি করেছে যাতে দেখা যাচ্ছে নীল জামা গায়ে বসে আছেন হুমায়ুন আহমেদ, তার সামনে হলুদ পাঞ্জাবি পরা হিমু। আতিকা রহমান, আরটিভি, ঢাকা। সন্ধ্যা সংবাদের শেষ ভাগে আমরা এ পর্যায়ে মার্কেন্টাইল ব্যাংক শিরোনামগুলো জানাবো আরো একবার। বিএনপি নির্দলীয় সরকারের দাবি পূরণ হবে না মন্তব্য আওয়ামী লীগের। শেখ হাসিনার প্রতি খালেদা জিয়ার ব্যক্তিগত আক্রোশ নেই দাবি বিএনপির। বঙ্গবন্ধুর 7 মার্চের ভাষণ নিয়ে মোবাইল অ্যাপস ও ইবুক উদ্বোধন প্রধানমন্ত্রীর। রাজনীতির মহাকাব্য নামে বইয়ের মোড়ক উন্মোচন। জলবায়ু পরিবর্তনে ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় ষষ্ঠ বাংলাদেশ। পরিস্থিতি মোকাবেলায় বিশ্বকে এক হয়ে চলতে হবে মন্তব্য বিশেষজ্ঞদের। এবং ইরাক ইরান সীমান্তে 7.3 মাত্রার ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে 300, আহত 6,000-এর বেশি। সন্ধ্যার সংবাদ এ পর্যন্তই। আরটিভির সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 4141 নম্বরে ডায়াল করুন। আর মোবাইল ফোনের সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন আরটিভি অ্যাপস। আর তাৎক্ষণিক বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন www.rtvonline.com। এছাড়া আরটিভির অনুষ্ঠান ও সংবাদ দেখতে পারেন ইউটিউবে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।